হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি তৌহিদুল ইসলাম বলছি ওয়ান স্কোয়ারের পক্ষ থেকে। আমরা একে একে অনেকগুলো ক্লাস পার করে আসছি, আমরা অ্যাডভান্স লেভেলের অনেকগুলো ক্লাস করেছি বিগত দিনে। আজ আমরা আমাদের মাঝে নতুন একটি ক্লাস নিয়ে আসলাম। ক্লাসটা আপনাদের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ, কারণ আমরা যে সোশ্যাল মিডিয়াগুলো ইউজ করি তার মধ্যে টপ র্যাঙ্কের যে সোশ্যাল মিডিয়াটা আছে ফেসবুক যেটা আছে, সেটা ফেসবুক মার্কেটিং আমরা কিভাবে করব, কেন করব, সে ব্যাপারে আমরা বিস্তারিত আজকে আলোচনা করব। তবে আজ আমরা দেখাবো আমাদের ফেসবুক মার্কেটিংটা কেন দরকার এবং কেন আমরা করব, সে ব্যাপারে আমরা আজকে আলোচনা করব। পরবর্তীতে আমরা কিভাবে ফেসবুক মার্কেটিংটা করব, কি আমরা কিভাবে ফ্রি ফেসবুক মার্কেটিং করব, সে সব ব্যাপারে আমরা আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি আপনাদের জন্য অনেক ক্লাসটা হেল্পফুল হবে, সেজন্য ওয়ান স্কোয়ারের সাথে থাকুন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, আর আপনার মাধ্যমে যেন অন্য কেউ জানতে পারে সেজন্য অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করবেন। আর চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যেন আমরা পরবর্তীতে যে কোনো আপডেট দিলে আপনি সরাসরি আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। চলুন আজ আমরা দেখি আমরা মূলত ফেসবুক মার্কেটিংটা কি। ফেসবুক মার্কেটিংটা বলতে মূলত বোঝায় ফেসবুকের মাধ্যমে কোনো একটা প্রোডাক্ট সম্পর্কে আপনার ট্রাফিকের কাছে পৌঁছানোটাই, এবং তার থেকে লিড কনভার্সনটা আনাই হচ্ছে আপনার ফেসবুক মার্কেটিং। যদি আপনি একটা লিড জেনারেশনের অফার নিয়ে কাজ করেন, অথবা কেউ যদি একটা সেলের অফার নিয়ে কাজ করেন, অর্থাৎ PPL পেড পার PPS পেড পার সেল, অর্থাৎ প্রতিটি সেলের বিনিময়ে যদি আপনাকে টাকা দিয়ে থাকে, তবে আপনি যদি ফেসবুকের মাধ্যমে আপনার ট্রাফিকের কাছে পৌঁছান এবং সে ট্রাফিক যদি আপনার প্রোডাক্টটি কিনতে আগ্রহী হয় এবং প্রোডাক্টটি কিনে, তাহলে সেটাই হচ্ছে ফেসবুক মার্কেটিং বোঝায়। অর্থাৎ ফেসবুক মার্কেটিংটা মূলত বোঝাচ্ছে ফেসবুকের মাধ্যমে আমরা যে কোনো প্রোডাক্ট আমাদের ট্রাফিকের কাছে পৌঁছানো। ফেসবুক মার্কেটিং অনেক পপুলার একটি মার্কেটিং, কারণ ফেসবুকে প্রতিদিন ডে বাই ডে এখানে নতুন নতুন ট্রাফিক আসতেছে, নতুন নতুন পিপল আসতেছে যারা বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে আগ্রহী, সেজন্য আমরা ফেসবুক মার্কেটিংটা খুব সহজেই ইউজ করতে পারি আমাদের এই অফার সিপি অফারগুলো প্রমোট করার জন্য। এখন দেখবো টাইপ অফ ফেসবুক মার্কেটিং, ফেসবুক মার্কেটিংটা কত ধরনের। ফ্রি ফেসবুক মার্কেটিং একটা আছে, একটা আছে ফেসবুক পেজের মাধ্যমে আমরা মার্কেটিং করতে পারি, ফেসবুক গ্রুপের মাধ্যমে মার্কেটিং করতে পারি, এবং ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ ফেসবুকে আমরা টাকা দিব আমাদের প্রোডাক্টের সম্পর্কে, ফেসবুক নিজেই আমাদের ট্রাফিককে পৌঁছায় দিবে, এটাই হচ্ছে ফেসবুক পেইড মার্কেটিং। ফেসবুক ফ্রি মার্কেটিং সম্পর্কে আমরা প্রথমে জানবো। ফেসবুক ফ্রি মার্কেটিং বলতে আমরা বিভিন্ন গ্রুপে আমরা আমাদের প্রোডাক্টের সম্পর্কে জানাতে পারি, গ্রুপ থেকে মেম্বারগুলো আমরা নিজেদের পেজে অথবা নিজেদের গ্রুপে এনে আমরা ফেসবুক মার্কেটিংটা করতে পারি। এভাবে আমরা মূলত ফ্রি ফেসবুক মার্কেটিংটা করতে পারি, কিন্তু ফ্রি ফেসবুক মার্কেটিংটা করতে গেলে ফেসবুক কিছুটা প্রবলেম ক্রিয়েট করে, এটা আসলে আমাদের মেনে নিতে হবে, কারণ ফেসবুক চায় না যে আমরা ফ্রিতে ফেসবুকে মার্কেটিং করি। ফেসবুক সবসময় চায় ফেসবুককে যেন আমরা টাকা দিই, তার বিনিময়ে ফেসবুক নিজে মার্কেটিং করে দিবে। সেজন্য ফেসবুক ফ্রি মার্কেটিং করার জন্য কিছু রুলস এবং কিছু রেস্ট্রিকশন আছে, সেটা আমরা আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে আমরা পোস্টগুলো করব, কিভাবে আমরা ট্রাফিকগুলো খুঁজে বের করব, সে ব্যাপারে আমরা বিস্তারিত দেখব আমাদের পরবর্তী ক্লাসগুলোতে, সেজন্য অবশ্যই আমাদের সাথে থাকুন। আর ফেসবুক পেজ মার্কেটিং বলতে মূলত বোঝায় আমাদের নিজেদের একটা পেজ থাকবে, সেই পেজটাতে আমরা আমাদের ট্রাফিকগুলো আনবো, টার্গেট ট্রাফিকগুলো আনবো, এবং সেই পেজে আমরা বিভিন্ন ধরনের আমাদের প্রোডাক্টগুলো সম্পর্কে রিভিউ দেব, তারা যেন আগ্রহী হয় এবং সে আমাদের প্রোডাক্টটা নিতে সে যেন ইন্টারেস্ট হয়, সে ধরনের একটা ফেসবুক পেজ আমরা ক্রিয়েট করতে পারি। ফেসবুক গ্রুপ মার্কেটিং, ফেসবুক গ্রুপ মার্কেটিং বলতে মূলত বোঝাচ্ছে ফেসবুক আমাদের নিজেদেরও একটা গ্রুপ থাকবে, এবং বাইরের যে গ্রুপগুলো আছে ইউএসএর বিভিন্ন গ্রুপ আছে অথবা ইউকের বিভিন্ন গ্রুপ আছে, সেই গ্রুপগুলোতে আমরা মার্কেটিং কিভাবে করব স্টেপ বাই স্টেপ আমরা আমাদের এই ক্লাসের মাঝেই দেখাবো, সেজন্য অবশ্যই আমাদের ক্লাসগুলো কন্টিনিউ করতে থাকো। আর ফেসবুক পেইড মার্কেটিং বললাম সেটা হলো আমরা তাদেরকে টাকা দিব, তার বিনিময়ে নির্দিষ্ট পরিমাণ নির্দিষ্ট ট্রাফিককেই তারা আমাদের প্রোডাক্টটা সম্পর্কে জানাবে, এটাই ফেসবুক পেইড মার্কেটিং। দেন আমরা দেখব গ্রুপ, আমরা কি কি ধরনের গ্রুপ নিয়ে কাজ করব, যেমন আমরা বাই অ্যান্ড সেল গ্রুপ নিয়ে কাজ করব,
দেন আমরা জবের গ্রুপগুলোতে কাজ করব, দেন আমরা মেক মানি টাইপের যে গ্রুপগুলো আছে সেখান থেকে আমরা ট্রাফিকগুলো খুঁজে বের করব, দেন অ্যামাজন রিলেটেড যদি আমরা প্রোডাক্ট নিয়ে কাজ করি দেন অ্যামাজনের গ্রুপগুলো নিয়ে আমরা কাজ করব, হেলথ রিলেটেড প্রোডাক্টগুলো নিয়ে কাজ করব। অর্থাৎ আমরা কি কি গ্রুপ নিয়ে কাজ করব সে ব্যাপারে আমরা অবশ্যই বিস্তারিত দেখাবো। ধরুন আপনি একটা অ্যামাজনের প্রোডাক্ট নিয়ে কাজ করেন, তখন আমরা অ্যামাজনের যে গ্রুপগুলো আছে সেগুলো আমরা কীভাবে খুঁজে বের করব এবং সেখান থেকে আমাদের ইউএসএ অথবা ইউকের স্পেসিফিক ট্রাফিক কোনগুলো তাদেরকে কীভাবে খুঁজে বের করে আনবো এ সম্পর্কে আমরা বিস্তারিত দেখাবো। আজকে মূলত ক্লাসটি ছিল বেসিক ক্লাস ফেসবুক মার্কেটিং এর উপরে, সেজন্য অবশ্যই ক্লাসটি দেখার জন্য অবশ্যই আপনাকে ধন্যবাদ। আর আমরা পরবর্তীতে অনেক ইনফরমেশন নিয়ে পরবর্তী ক্লাসগুলোতে নিয়ে আসবো। আর আপনাদের যে কোনো সমস্যা আমাদের সাথে শেয়ার করুন, কমেন্ট বক্সে জানান, আমরা অবশ্যই আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। আর আমাদের ফেসবুক গ্রুপে আছে ওয়ান স্কোয়ার এক্সপার্ট টিম, সেখানে আপনি জয়েন হয়ে নিতে পারেন। আর আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ওয়ান স্কোয়ার এটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, সকল ধরনের আপডেট আমরা এই গ্রুপে এবং আমাদের চ্যানেলে দিয়ে থাকি। সেজন্য আমাদের পরবর্তী ক্লাসটি দেখা উপভোগ করার জন্য একটু ওয়েট করতে হবে। আর সবাইকে ধন্যবাদ আমাদের সাথে।